নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/12/2020 কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেই আপডেটটা আপনার সাথে শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখা নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কৃষক ভাইদের জন্য কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে 14/12/2020। মুখ্যমন্ত্রীর নতুন সিদ্ধান্তের পর রাজ্যের সব চাষি কৃষক বন্ধুর আওতায় আসবেন, আশা করছেন কৃষি দপ্তর। সরকারি হিসেবে রাজ্যের চাষির সংখ্যা 72 লক্ষ এবং সেখানে কৃষক বন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত অন্তর্ভুক্তি হয়েছে 50 লক্ষের কিছু বেশি। প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণার পর রাজ্যের প্রায় সব চাষি কৃষক বন্ধুর আওতায় আসবে, এসে যাবেন বলে আশা করছে কৃষি দপ্তর। মুখ্যমন্ত্রীর ঘোষণা কার্যকর করার জন্য উদ্যোগ শুরু হয়েছে বলে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। 2018-19 অর্থবছরের শেষের দিকে কৃষকবন্ধু প্রকল্পটি সূচনা হয় এবং এতদিন নিয়ম ছিল যে চাষিদের নিজস্ব জমি আছে বা নথিভুক্ত বর্গাধার হিসেবে চাষ করেন কেবল তারাই কৃষকবন্ধু প্রকল্পের সুযোগ পেতেন। কিন্তু রাজ্যে বহু চাষি আছেন যারা নথিভুক্ত বর্গাধার না হয়েও ভাগ চাষি হিসেবে কাজ করেন, ফলে প্রচুর সংখ্যক চাষি এতদিন কৃষকবন্ধু প্রকল্পে অংশ নিতে পারতেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন যে নথিভুক্ত বর্গাধার নন এমন ভাগ চাষিও এখন থেকে কৃষকবন্ধু প্রকল্পে নাম লেখাতে পারবেন, শুধু তাদের একটি লিখিত ঘোষণাপত্র জমা দিতে হবে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এই সংক্রান্ত নির্দেশিকা জারি হচ্ছে এবং দুয়ারে সরকার কর্মসূচির আওতায় নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী চাইছেন রাজ্যের সব চাষি এই প্রকল্পের আওতায় আসুন এবং নতুন নিয়ম চালু হওয়ার পর প্রায় সব চাষি কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত হবেন, এটাই আশা করা যাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত চাষিদের থেকে বেশি চাষি আবার খারিফ মরশুমে সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে অংশ নিয়েছেন, কারণ জমির মালিক বা নথিভুক্ত বর্গাদার না হলেও একজন চাষি বাংলা শস্য বিমা সুযোগ পেতেন। সেক্ষেত্রে এই চাষিকে তিনি যে জমিতে চাষ করেন সেই সংক্রান্ত পঞ্চায়েতের সার্টিফিকেট পেশ করতে হয়। এবার প্রায় 67 লক্ষ চাষি বাংলা শস্য বিমা প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করেন এবং যা সরকারি হিসেবে মোট চাষির সংখ্যার থেকে মাত্র 4 লক্ষ কম। কৃষকবন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে একজন চাষিকে সরাসরি শস্য বিমা আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা এবার থেকে শুরু হয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে সরকার সমস্ত কৃষকদের কিন্তু এই কৃষকবন্ধু প্রকল্পের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে বা চেষ্টা শুরু করেছে এবং এই দুয়ারে দুয়ারে সরকারের মাধ্যমেও কিন্তু অনেকে কৃষকবন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করছে। তাহলে অতএব দেরি না করে আপনার যদি কেউ বাকি থাকেন অবশ্যই কৃষকবন্ধু প্রকল্পে নাম লেখান বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।